हेलो व्यूअर्स, 20,000 টাকা বাজেটে যদি একটি অফিশিয়াল স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে 20,000 টাকায় অফিশিয়াল 5টি স্মার্টফোন, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 সালের আপডেট বাজার মূল্য। এই লিস্টের 5 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে ভিভো Y51। ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 48+8+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 8GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ফোনটির প্রসেসর 2.0 GHz রক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 662। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে অ্যাড্রেনো 618। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। এই লিস্টের 4 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে OnePlus Nord N100। ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 13 MP+2 MP+2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির প্রসেসর 1.8 GHz রক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটির জিপিইউ অ্যাড্রেনো 610। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 48+8+2+2 MP। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 13 MP, র্যাম 6GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz রক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G80। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এবং জিপিইউ মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,499 টাকা। এই লিস্টের 2 নম্বর পজিশনে যেই মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি নোট 10। ফোনটির রিয়ার ক্যামেরায় থাকছে 48+8+2+2 MP, ফ্রন্ট ক্যামেরা 13 MP। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 678। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 612। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,999 টাকায়। এই লিস্টের 1 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 30। ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 48+2+2 MP, ফ্রন্ট ক্যামেরা 16 MP। ফোনটির র্যাম 6GB, রম 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.05 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G95 এবং ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটির জিপিইউ মেলে G76। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W ফাস্ট চার্জার এবং অফিসিয়াল প্রাইস 19,999 টাকা।